নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুয়েলার্স ডু কমপ্লিট ইউর টাস্ক আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্য ম্যাজিক ফিসবন দ্য ম্যাজিক ফিসবন গল্পটিতে আমরা দেখতে পাই রাজা প্রথম ওয়াটকিন্স নামক একজন চরিত্রের যিনি রাজা হলেও তার ব্যক্তিগত একটি পেশায় নিযুক্ত ছিলেন তিনি তার অফিসে যাওয়ার পথে একটি মাছের দোকানে প্রবেশ করেন এবং সেখান থেকে একটি সামন মাছ কেনেন সামন মাছ কেনার পর তিনি যখন ফিরছিলেন সে সময় একটা পরির সঙ্গে দেখা হয় একটা প্রসঙ্গক্রমে একজন পরীর সঙ্গে দেখা হয় যার নাম হচ্ছে গ্র্যান্ড মেরিনা গ্র্যান্ড মেরিনা রাজাকে বলেন যে আপনার কাছে যে মাছটি রয়েছে এটি যখন আপনি বাড়িতে যাবেন রান্না করা হবে খাওয়া হবে খাওয়ার পরে দেখবেন আপনার আলিশিয়া নামক যে মেয়ে রয়েছে সে যখন সামন মাছটি খাবে তার খাওয়ার পরে তার প্লেটের ওপর দেখবেন একটি মাছের কাঁটা পড়ে থাকবে আপনি বলবেন ওই কাঁটাটিকে ভালো করে ঘষে একদম মুক্তর মতো চকচকে করতে এবং সুন্দর করে যত্ন করে রাখতে এবং ওই কাঁটাটিকে ও যাই বলবে সেই সময়ই ওই কাঁটাটি সেই রকম আচরণ করবে মানে যা চাওয়া যা চাওয়া হবে কাঁটাটিকে সে তাই দেবে কিন্তু শর্ত হচ্ছে ওই কাঁটাটিকে একবারই মাত্র ব্যবহার করা যাবে পরবর্তীতে রাজা বাড়িতে গিয়ে একই রকম কাজকর্ম করেন মেয়েকে বলেন ওটা করতে এবং তার মেয়েও কথা মতো ওটিকে মুক্তোর মতো চকচকে করে গুছিয়ে রাখেন এক সময় কি হয় প্রচন্ড সমস্যায় পড়েন রাজা অনেকবার সমস্যায় পড়েন একবার সমস্যায় পড়েন দুবার সমস্যায় পড়েন তিনবার সমস্যায় পড়েন আমরা যদি মূল গল্পটা পড়ি সেখানে জানতে পারবো যে অনেকবার আলিশিয়াকে বলা হয় তার কাটাটিকে ব্যবহার করবার জন্য কিন্তু একটা সময় আছে যেখানে যেখানে সেই সিচুয়েশন থেকে বেরোনো যাচ্ছিল না সেই সময় আলিশিয়া তার যে মাছের কাঁটাটি সেটি ব্যবহার করে এবং সে ব্যবহার করার ফলে সে বলে যে এটা হচ্ছে আজকের বেতনের দিন বেতনের দিন বলার ফলে রাজা যে বেতনটা পেতেন সেই বেতনের যে টাকাটা সেই বেতনের যে অঙ্কটা সেই অঙ্কটা তার সামনে এসে হাজির হয় অর্থাৎ তিনি অনেক টাকা পয়সা পান এবার সেই টাকা পয়সা দিয়ে তাঁর যে দেনা কিংবা যে সমস্যা চলছিলো সেই সমস্যার সমাধান করা যেত সেরকম কিছু টাকা পয়সা পেয়েছিলেন এভাবেই গল্পটাকে শেষ করা হয় মানে ওই কাঁটাটির কাছ থেকে টাকা পয়সা চাওয়া হয় তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে কোনো জিনিস যেটা প্রয়োজনের প্রকৃত প্রয়োজনের সেটা প্রকৃত প্রয়োজনের সময়ই ব্যবহার করতে হয় যখন তখন ব্যবহার করতে নেই যে জিনিস যে সময় প্রয়োজন সেই জিনিস সেই সময়েই ব্যবহার করা উচিত এই গল্পটির মাধ্যমে আমাদেরকে এই মেসেজটি দেওয়া হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু সাবস্ক্রাইব